আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন কোরমা রেসিপি, খুব সহজে কিভাবে চিকেন কোরমা তৈরি করা যায়। চলুন তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে নেবেন। এখানে আমি চিকেন ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আমি চিকেনের লেগ পিসগুলোই নিয়েছি। এখন একটা বাটিতে এই চিকেন কোরমার মশলাটা তৈরি করে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, আর এখানে আমি বাদাম এবং কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা, 1 চা চামচ লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচের থেকে অল্প সাদা গোলমরিচের গুঁড়া। এখন সব মশলা মিশিয়ে সাইডে রেখে দেব। চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ঘি। আমি ঘিয়ে চিকেনটাকে খুবই ভালোভাবে ভেজে নেব, এতে করে চিকেন কোরমার টেস্টটা দারুণ আসবে। এখানে 3 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, ঘিটা হালকা গরম হয়ে গেছে। একটা তেজপাতা, একটা দারচিনি, 2টা কালো এলাচ, 1টা সাদা এলাচ দিয়ে একটু ভেজে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চিকেনটা, দিয়ে নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। আর এর সাথে আমি একটু তেল অ্যাড করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলাটা। মশলাটা খুবই ভালোভাবে আমি কষিয়ে নিব। মশলাতে যেন কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে এমনভাবে মশলাটাকে কষাতে হবে। মশলাটা আমার খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। আপনারা এভাবে এই চিকেন কোরমাটা বাসায় ট্রাই করতে পারেন, ট্রাই করলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এখন মশলাটা কষে নেওয়ার পরে চিকেনটা এর সাথে দিয়ে দিচ্ছি, আর এই মশলার সাথে চিকেনটাকে আমি ভালোভাবে 1-2 মিনিটের মতো কষাবো। আপনাদের কেমন লাগলো এই চিকেন কোরমার রেসিপিটা তা কমেন্টে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আর লাইক আমার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। 2-3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর সাথে দিয়ে দিব দুধ। এতটুক চিকেনের জন্য আমি 1.5 কাপ দুধ আর 1/2 কাপ পানি দিচ্ছি। এখন নেড়ে চেড়ে ভালোভাবে ঝোলটা শুকানো পর্যন্ত রান্না করব। ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে, এ পর্যায়ে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব। আর এখন দিয়ে দিব কিছুটা পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আমি নামিয়ে নিব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঝোলটা আরও ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।